রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনজাতি অংশের মানুষদের সাহায্যে এগিয়ে এলেন বিশালগড় স্কুল শুক্রবার জনজাতি অংশের মানুষদের সাহায্যতে রাজ্যের বিজেপি জনজাতি মোর্চার ভাইস প্রেসিডেন্ট শচিরানী ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় চাল ডাল আলু তেল সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পকেটে যাদের পর্যাপ্ত টাকা আছে করোনার হাত থেকে বাঁচতে সবাই এখন হোম কোয়ারেন্টিনে তাদের বাসায় এখন চাল ডাল তেল মাছ মাংস সহ নানা নিত্য পণ্যের মজুতের পাহাড় তারা সবাই পরিবার সহ নিরাপদে পর্যাপ্ত স্যানিটাইজার সহ তাদের সন্তানরাও দুধে বাঁধে কিন্তু রাজ্যের আপামর দিনদরিদ্র মানুষ সহ পাহাড়ি অঞ্চলগুলিতে লকডাউনের কারণে বেশিরভাগ জনজাতি অংশের মানুষদের কাজ বন্ধ নেই সঞ্চিত অর্থ কিভাবে চলছে তাদের সংসার কেউ কি খোঁজ রাখে এমনই বিভৎস চেহারা গন্ডাছড়া ছামুনু এলাকার প্রত্যন্ত অঞ্চলের কিছু জনজাতি পরিবারের কয়েকদিন আগে বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জনজাতি ভাই বোনদের সাহায্যে এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ার এই পোস্ট দেখে ননীবাবুর সাথে যোগাযোগ করেন রাজ্য জনজাতি মোর্চার ভাইস প্রেসিডেন্ট শচিরাণী ত্রিপুরা শুক্রবার তিনি ছুটে আসেন বিশালগড়ে তখন বিশালগড় আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে চাল ডাল আলু সবজি সহ প্রয়োজনীয় কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী গন্ডাছড়ার ওই উপজাতি অংশের মানুষদের জন্য শচিরাণী ত্রিপুরার হাতে তুলে দেন স্কুলের প্রিন্সিপাল মানিক দেবনা এই ব্যাপারে আমাদের প্রতিনিধিকে সচিরানি ত্রিপুরা এবং স্কুলের প্রিন্সিপাল কি জানান আসুন শুনে নেই একটা আতঙ্ক হয়েছে শুধু ত্রিপুরা রেজেন পুরা ওয়ার্ল্ড এটা নিয়ে সব আতঙ্ক হয়েছে তো আমি এখানে এসেছি আজকে আনন্দমার্গ স্কুল সেক্রেটারি ননী গোপাল দার সাথে যোগাযোগ করে করে তো উনি আমাকে বলছে দিদি আপনি যদি হেল্প করেন আমি আপনাকে কিছু হেল্প করতে চাই তো ভালো কথা মানুষ তো মানুষের জন্য খারাপ টাইমে যে হেল্প করে ওরাই তো মানুষ তো আমি বললাম ঠিক আছে আপনি যেহেতু উদ্যোগ নিয়েছেন ভালো কথা আমি আসব তো আমি আজকে আসলাম ওই এখানে কিছু স্কুল তরফ থেকে খাদ্য তেল চাল ডাল আলো ফিফটি ফ্যামিলির জন্য দিয়েছে তো ওটার জন্য আমি ওনাকে থ্যাংক ইউ সো মাচ আমরা আনন্দমার্গ স্কুল তথা স্কুলের চেয়ারম্যান শ্রী নী গোপাল দেবনাথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক উনি শচিরানী ত্রিপুরা যিনি গণ্ডাছড়া যেন বাড়ি ওনার সাথে যোগাযোগ হয়েছে উনি ওইখানকার যে সমস্ত দুস্থ পরিবার আছে ওই পরিবারগুলোতে উনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে সাহায্য করছেন তো এর এই অঙ্গ হিসেবে আমরা আনন্দমার্গ স্কুল স্কুলের তরফ থেকে ওনার হাতে আমরা ওই সমস্ত পরিবারগুলোর জন্য কিছু চাল ডাল তেল মশলাপাতি এগুলো আমরা ওনাকে দিচ্ছি উনি এগুলো নিয়ে গিয়ে দুস্থ পরিবারগুলোর মধ্যে ডিস্ট্রিবিউশন করবেন বর্তমান পরিস্থিতিতে নিউজ মিডিয়া সিটি চ্যানেলের পক্ষ থেকেও প্রত্যন্ত অঞ্চলের যেসব জনজাতি পরিবার লকডাউনের জন্য নিত্যদিনের আহার জোগাড় করতে পারছে না তাদের পাশে দাঁড়ানোর জন্যে আবেদন রইল রিপোর্ট নিউজ মিডিয়া সিটি